হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো দেখো, বর্তমানে আইডি প্রচুর পরিমাণে ব্যান্ড হইতেছে আর সাথে ব্ল্যাকলিস্ট পড়তেছে, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো কিভাবে তোমরা আইডি যদি ব্ল্যাকলিস্ট পড়ে কিভাবে আনব্ল্যাকলিস্ট করবা, এরপর যদি সাসপেন্ড হয় তাহলে কিভাবে তোমরা আনসাসপেন্ড করবা, মানে একদম এ টু জেড আমি তোমাদেরকে সব কিছু বুঝাই দিব তোমরা এই ভিডিওতে, কি করে তোমরা সব কিছু নিজেরাই করবা আর এটা সম্পূর্ণ দেখাই দিব, তোমরা নিজেরাই সব কিছু করতে পারবা, ঠিক আছে? আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটাকে, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক না করে থাকলে একটা লাইক করে দিও। দেখো আমার আইডি কিন্তু আমি কোনো কিছু ইউজ করি নাই, আমার আইডিটা তারা না বলে ডাইরেক্ট সাসপেন্ড করে দিছে, তাও 7 দিনের জন্য। এখানের মধ্যে তারা হ্যান ত্যান বলতেছে যে আমি অনেক কিছু ইউজ করছি বা আনলিগ্যালভাবে ফ্রি ফায়ারটা ডাউনলোড করছি। তো আমি তোমাদেরকে দেখাই দিব, দেখো ইন্ডিয়া থেকে আয়ুষ ভাই যখন লাইভ করতেছিল তখন কিন্তু লাইভে থাকা অবস্থায় কিন্তু তার আইডিটা এরকম হয়। অনেকে ভাবতেছে যে যারা তোমার ফ্রি ফায়ারের মর্ডার আছে বা মর্ডার বলতে পার্টনারে আছে, বিবাদ আছে, তাদের এরকম হয় না ভাই, সবারই এরকম হয়। দেখো আমি তোমাদেরকে আয়ুষ ভাইয়ের লাইভটা দেখাইতে আসি, তোমরা দেখো আয়ুষ ভাই যখন লাইভ করতেছিল তখন গেম খেলা অবস্থায় তার গেমটা আটকে যায়, তখন মনে করছিল যে পিসি ল্যাগ মারছে, কিন্তু রিকানেক্টিং মেরে আবার যখন ঢুকে তখন দেখা যায় আইডি সাসপেন্ড। অথচ সে কিন্তু বাইরের সার্ভারে, মানে ইন্ডিয়াতে খেলে, কিন্তু ও বাংলাদেশ সার্ভারে খেলতে আসছে, বাংলাদেশ সার্ভারে অলরেডি কিন্তু রিজনের মধ্যে সে 3 নম্বরে ছিল যখন নতুন সিজন হয়েছে, বারোটা ওর আইডিটাই এরকম করে দিছে। তো এবার বুঝো যে ভাই, অনেকে মনে করে যে যারা পার্টনারে আছে তাদের করে না, ভাই সবারই করে কম বেশ, ঠিক আছে? পরে দেখো আয়ুষ ভাই এখানে কি বলছে, আয়ুষ ভাই নিজে অবাক হয়ে গেছে, কি রে আমার সাথে যদি এরকম না হয় তাহলে সাধারণ পাবলিক যারা আছে তারা কি করবো। ইয়ে ক্যা চুতিয়া পা ভাই, মেরা অ্যাকাউন্ট ব্যান কর দিয়া। হ্যাঁ হ্যাঁ, লাইভ পে। কোন সা অ্যাকাউন্ট? ইয়ে 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 ওয়ালা ব্যান। হ্যাঁ, সিস্টেম হ্যাজ ডিটেক্টেড অ্যাবনরমাল অ্যাক্টিভিটিজ ইন ইওর অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারিলি সাসপেন্ডেড, only download free fire from official channels, you may play normally again once account suspension is lifted, for any question please contact customer support, suspension ending in 6 days. তখন সে এত পরিমাণ রাগ হয়ে যায় সে ওটাকে ভিডিও করে যারা মর্ডার আছে তাদেরকে ফাটাইছে, কিন্তু ওখান থেকে কোনো রিপ্লাই আসে না। পরে সে রাগ হয়ে টন্ডে গেমারকে ফোন দিছিল, দেখো এরপরে কি হয়। এভাবে পরে সে অনেকক্ষণ ধরে রাগ হয়েছিল, এরপরে মর্ডারকে আবার কল দিছে, কল দেওয়ার পরে মর্ডারে যখন বললো যে আইডির কথা তখন বলছে যে শুধুমাত্র পার্টনার যারা তাদের জন্য এটা ছাড় আছে, যেমন কি যারা পার্টনার আছে তারা যদি বলে তখন যাই এটা তাদেরকে ছেড়ে দিতে পারবো, মানে 2-3 ঘন্টার ভিতরে, আর যারা এমনি নর্মাল প্লেয়ার আছে তাদের জন্য কিছুই করতে পারবো না। তখন এটা শুনে দেখো আয়ুষ ভাই অনেক রাগ হয়ে গেছে, যেখানে মধ্যে আমরা পার্টনারে আছি আমাদের কোনো ইয়ে নাই, সেখানে মধ্যে সাধারণ পাবলিক, তখন এটা শুনে দেখো অনেক রাগ হয়ে গেছে। দেখো এটা শোনো, পহলা মেরে কো বাতাও, নাই নাই লাইভ কি বাত নেই, মেরে কো লাইভ পে বাতাও, নর্মাল নর্মাল প্লেয়ার্স কে লিয়ে আপ কুছ নেই করোগে। আবে ক্যা বান্দা হ্যায় ভাই, কোন স্যার अब भाई मानी भाई, भाई मैं कसम से बता नहीं सकता मेरे को क्या मतलब मिला, बता है क्या हो गया, क्या मिला है भाई बताओ। कॉलर काट दी, क्या बोला बताऊं लाइव पे, क्या बोला है मेरे को बताओ, तो लाइव में ही बताओ भाई, बता दूं क्या बोला मेरे को बताओ, लाइव में बता दो। मैंने एडीसीएल लिया था ना कि पीपी में रहना है नहीं रहना, तेरे को पता ही होगा, 3-4 दिन लाइव पे बोली थी। हां, मेरे को रिप्लाई बनाया कि तुम पार्टनर हो, सिर्फ पार्टनर के लिए हम कर सकते हैं कुछ हेल्प है, तो मतलब नॉर्मल प्लेयर गांड मरा है, ये कैसी बात है भाई, आई तो ये बोल देते हम तुम्हारे बाप है। अरे नहीं ऐसा बोल देते भाई। দেখো এটা শোনার পরে আয়ুষ ভাই কিন্তু অনেক মন খারাপ হয়ে গেছে, কারণ পার্টনারের জন্য তারা কিছু করতে পারবে, নর্মাল প্লেয়ার তারা যাই করুক তাদের কিছুই যায় আসে না। মানে হচ্ছে যে অনেকে দেখবা এটা নিয়ে ভিডিও বানায় যে তোমরা আইডি সাসপেন্ড হওয়ার পরে হ্যান ত্যান ওটা সেটা বিভিন্ন ওয়েবসাইটে ওটা সেটা করলে আইডি আবার ব্যাক আসে, ভাই এগুলো সম্পূর্ণ ভুল। আইডি একবার সাসপেন্ড হওয়ার পরে তুমি যতই যাই করো ওটা কিন্তু আর কোনো ব্যাক আসবে না, শুধু পার্টনার যারা আছে তাদের জন্য অন্য হিসাব, যদি বলো যে তুমি পার্টনারের ছোট ভাই তাও তোমার কাজ হইব না, শুধু যারা পার্টনার আছে অনলি তাদের বেলা। আর যাদের আইডিতে এরকম ডেট দেখায়, ঠিক আছে, এই ডেটের পরে কিন্তু আইডিটা ঠিক হয়ে যায়। আর অনেকের আছে যেমন কি আইডি সাসপেন্ড করে দেয়, যেমন কি কারো গ্রুপে যাইতে পারে না ওটা সেটা,
তো ওটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি তোমাদেরকে আগের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস দেখাই দিছি, আর যারা ওই ভিডিওটা দেখো নাই সমস্যা নাই, আমি নিচে কমেন্টে ফিন করে দিব, ঠিক আছে? ওই ভিডিওটা দেখিও তাহলে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে আমি সম্পূর্ণ ওখানে ডিটেলস দেখাই দিছি। আর অ্যাপ্লাই করলেও ওটা কিন্তু সলভ হতে 30 দিন লাগে, তো বেশিরভাগ সময় কিন্তু 30 দিন লাগে, মানে 90% মানুষের 30 দিন লাগে, আর 10% মানুষের 30 দিনের আগে হয়ে যায়। তো তার জন্য তোমরা অ্যাপ্লাই করে রাখবা, লাগ ভালো হলে তোমাদের আগে হইব, না হলে 30 দিনে 100% ওটা ছেড়ে দিব। যাদের আইডিতে কারো গ্রুপে যাইতে পারো না বা সিএস খেললে হ্যাকার পড়ে, মানে মোট কথা কি তোমাদের আইডি সাসপেন্ড করে দিছে। আর যদি এরকম টাইম করা আসে, টাইম করা আসলে তোমরা এই টাইমের পরে গেমের ভিতরে ঢুকতে পারবা। আর যদি এখানে ডাইরেক্ট সাসপেন্ড লেখা উঠে, তার মানে তোমার আইডি এটা শেষ, তুমি সাধারণ পাবলিক, তোমার কোনো দামে নাই গেমের ভিতরে। দেখো আয়ুষ ভাই পরে এরকম না রাগ হয়ে সে সিদ্ধান্ত নিছে সে পার্টনার থেকে বাইরে যাবে অনেক কিছু, বাট এখানে কিছুই করার নেই ভাই। তো অবশ্যই তোমরা বুঝছো অনেকে এটা নিয়ে ভিডিও বানায়, ভাই ওগুলা দেখে শুধু শুধু টাইম নষ্ট। আর কমেন্টে যাইলে তাদের যে কমেন্টের মধ্যে যে হ্যাঁ ঠিক আছে আইডি আসছে হ্যান ত্যান, ভাই ওগুলো সব নিজেদের আইডি, ঠিক আছে? ওই নিজেদের আইডি বা অনেক সময় বিভিন্ন স্পন্সর করে, যে অনেক সময় বিভিন্ন স্পন্সর করে যে কয়েকটা ভালো ভালো কমেন্ট করবে আমার আইডিতে, প্রতি কমেন্ট 5 টাকা করে, এরকম না অনেক ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে ভালো ভালো কমেন্ট করাতে পারে। তো এগুলোর মধ্যে কেউ পড়িও না ভাই, এগুলোর মধ্যে পড়লে তোমাদের আইডি বা ফোনের অনেক কিছুই চলে যেতে পারে। এগুলো হচ্ছে সম্পূর্ণ প্যাক আইডি, একবার সাসপেন্ড হওয়ার পরে আইডি আর ওই আইডি ব্যাক আনা যায় না, শুধু পার্টনার যারা আছে তাদের বেলায় অন্য নিয়ম, ওকে? তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও পেতে বা গেম রিলেটিভ কোনো আপডেট পেতে অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।